हेलो बंधुरा एडुकेशन अनलाइन चैनल के अजय सर आज के तुम्हारे पीएससी क्लासशिप मेन परीक्षा जो इंग्रेजी सामारि पेशी आएगी उदाहरण सहयोगी अर्थात जानने एक्साम्पल आभवे पेशी करते हैं कत लाइन मध्य अन्सार लिखते है एखे पुरो भिडियो अवश्य देखते हैं एक बड़ो है क्योंकि तुम्हारा भिडियो शेष पर्त ना देखले क्योंकि बुझते पर क्यों पेशी लिखते हैं क्योंकि परिष्कार बुझे देव भिडियो अवश्य देखते हैं प्रथम एखे पेशी लिखा है राइट द सामारि अफ द फलोइंग पैसेज पेशीटा आमरा प्रथम पढ़े निते हबे प्रथमे आगे गुणे निते हबे जे एकटी लाइने मोट कटी वार्ड आछे एरकम मोट कतगुली लाइन आछे एखाने पेशी दैर्घ्यटा होच्छे एत बड़ो माने एखाने दुटो पैसेज मिले होच्छे आमरा एखाने आमी गुणेछि तोमरा पढ़े गुणे निओ एटा आछे 160 एर काछाकाछि ताहले 160 एर काछाकाछि होले एर एके तीन भाग अर्थात 160 एर तीन भाग कत हबे प्राय माने 155 एर उपरे তাহলে 160 এর তিন ভাগ মানে 55 এর কাছাকাছি অর্থাৎ এখানে আছে কিন্তু 56টা ওয়ার্ড আছে মানে অ্যানসারটা হবে 56টা ওয়ার্ডে একের তিন ভাগ হিসেবে তা এখানে কি বলছে অ্যান ইনসিডেন্ট অকার্ড অ্যাট অ্যান এক্সামিনেশন ডিউরিং মাই ফার্স্ট ইয়ার অ্যাট দ্য হাই স্কুল তাই অ্যান ইনসিডেন্ট অকার্ড তাহলে একটি ঘটনা ঘটেছিল অ্যাট এনি এক্সামিনেশন ডিউরিং মাই ফার্স্ট ইয়ার অ্যাট দ্য হাই স্কুল তাহলে হাই স্কুলের প্রথম বছরে কি একটি পরীক্ষার ঘটনা ঘটেছিল দা এডুকেশনাল ইন্সপেক্টর হ্যাড কাম অন এ ভিজিট আমরা সবাই জানি যে এসআই অর্থাৎ স্কুল এসআই যিনি আছেন এডুকেশনাল ইন্সপেক্টর তিনি হ্যাড কাম অন এ ভিজিট ফর ইন্সপেকশন অর্থাৎ স্কুল পরিদর্শন করতে কিন্তু এসেছিলেন হি হ্যাড সেট আস ফাইভ ওয়ার্ডস ওয়ান অফ হিচ ওয়াজ কেটল তাহলে তিনি কী করেছিলেন পাঁচখানা ওয়ার্ড অর্থাৎ পাঁচটা ওয়ার্ড দিয়েছিল তার মধ্যে একটা কী ছিল কেটল আই হ্যাড মিসপেল্ড ইট তাহলে কি এখানে বলছে যে অথর এখানে আই হ্যাড মিসপেল্ড ইট আমি এটি ভুল করেছিলাম দ্য টিচার ট্রাইড টু প্রম্পট মি টিচার অর্থাৎ যিনি শিক্ষক তিনি কী বলছিলেন যে তিনি এটা বলে দেওয়ার চেষ্টা করছিলেন প্রম্পট মি অর্থাৎ তাকে বলে দেওয়ার চেষ্টা করছিলেন ইট ওয়াজ বিয়ন্ড মি টু সি দ্যাট হি ওয়ান্টেড মি টু কপি দ্য স্পেলিং ফ্রম মাই নেবার্স স্লেট কী বলছে যে ইট ওয়াজ বিয়ন্ড মি টু সি দ্যাট হি ওয়ান্টেড মি টু কপি তাহলে তিনি কী চাইছিলেন তিনি চাইছিলেন যে আমার যে নেবার অর্থাৎ আমার যে বন্ধু ছিল তাদের স্লেটের থেকে এই স্পেলিংটি কপি করে লেখার জন্য ফর আই থট দ্যাট দ্য টিচার ওয়াজ দেয়ার টু সুপারভাইজ আস কিন্তু আমি ভেবেছিলাম যে শিক্ষক মশাই তিনি হয়তো আমাদের সাথে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছেন সুপারভাইজ আস করছেন এগেনস্ট কপিং অর্থাৎ কপির বিরুদ্ধে কিন্তু তিনি যে সুপারভাইজ করছেন দ্য রেজাল্ট ওয়াজ দ্যাট অল দ্য বয়েজ এক্সেপ্ট মাই সেলফ তার রেজাল্টটা কী হলো অর্থাৎ ফলস্বরূপ কী হলো যে আমি বাদে অর্থাৎ এক্সেপ্ট মাই সেলফ আমি বাদে সবাই মানে অন্যান্য যারা ছিল আই আর ফাউন্ড টু হ্যাভ স্পেল্ড ইচ ওয়ার্ড কারেক্টলি প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু তারা কারেক্ট করেছিল কেন তারা সবাই দেখাদেখি করেছিল অনলি আই হ্যাড বিন স্টুপিড শুধুমাত্র আমি কি বোকা ছিলাম দ্য টিচার ট্রাইড লেটার টু লেটার হবে টিচার ট্রাইড লেটার টু ব্রিং দিস স্টুপিডিটি হোম টু মাই বাট উইদাউট এফেক্ট কোনোরকম কার্যক্রম ছাড়াই যে টিচার কী করেছিল যে আমাকে বাড়িতে এই স্টুপিডিটি এর জন্য এটাকে ধরে রাখতে বলেছিল I could never learn the art of copying. আমি কোনো দিনই এই কপি করা শিল্পটি মানে শিখিনি ইয়েট দ্য ইনসিডেন্ট ডিড নট ইন দ্য লিস্ট ডিমিনিস মাই রেসপেক্ট ফর মাই টিচার যদিও ইয়েট দ্যাট ইনসিডেন্ট এই যদিও এই ঘটনাটি ডিড নট ইন দ্য লিস্ট ডিমিনিস মাই রেসপেক্ট ফর মাই টিচার আমার টিচারের উপরে মানে আমার টিচারের উপরে যে বিবেচনা অর্থাৎ রেসপেক্ট একটুও কিন্তু কমেনি এই ঘটনার জন্যে আই ওয়াজ বাই নেচার আমি স্বাভাবিকতই ব্লাইন্ড অর্থাৎ অন্ধ ছিলাম টু দ্য ফল্টস
অফ এল্ডার, অর্থাৎ বড়দের কোনো ভুল ধরার ক্ষেত্রে আমি অন্ধ ছিলাম, অর্থাৎ বড়দের কোনো ভুল ধরতে আমি চাইতাম না বাই নেচার। এই হচ্ছে আমাদের, এটা হলো পুরো এখানে যে সামারিটা পুরো পড়া হলো, এখানে যে প্যাসেজটা পড়া হলো এখান থেকে সামারি করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো এখান থেকে প্যাসেজ থেকে আমরা পাচ্ছি যে কোন আসল কোনটা লিখতে হবে। তাহলে অ্যান ইনসিডেন্ট অকার অ্যান এক্সামিনেশান, এখানে প্রথমে আমাদের এইখানে লিখতে হবে যে অ্যান্সারটা, এবার আমরা দেখে নেব অ্যান্সারটা দেখে নেব। সামারিটা বলছে, ওয়ান্স অ্যান ইন্সপেক্টর অফ স্কুলস সেট এ স্পেলিং টেস্ট ফর দ্য ক্লাস টু রাইট সাম ওয়ার্ডস। এই যে এইটুকুনি ওয়ার্ডের মধ্যে আমরা কী করলাম, ভালো করে তোমরা খেয়াল করো, তোমরা খেয়াল করো, আমি প্রথমে লাইনে চলে যাই, এখানে দেখো প্রথমে চলে যাচ্ছি যে এখানে কি বলছে, অ্যান ইনসিডেন্ট অকার্ড অ্যাট অ্যান এক্সামিনেশান ডিউরিং মাই ফার্স্ট ইয়ার। এখানে এত কিছু লিখতে হবে না, এই দুটো ওয়ার্ডকে, এই যেখানে তিনটে ওয়ার্ড, এই তিনটে ওয়ার্ডকে, এই মানে তিনটে সেন্টেন্সকে কিন্তু একটি সেন্টেন্সের মধ্যে লেখা হয়েছে। তোমাকে মেন এই তিনটে থেকে মেন টপিকটা কী আসছে, যে প্রথমে কি বলা হয়েছে যে হাই স্কুলের প্রথম বছরে পরীক্ষা নিয়েছে, সে পরীক্ষাটা কে নিয়েছে, ইন্সপেক্টর নিয়েছে, এবং তিনি কী টেস্ট করতে দিয়েছে, পাঁচটা বানানের অর্থাৎ স্পেলিং টেস্ট করতে দিয়েছে। তাহলে এই তিনটে থেকে কিন্তু আমাদের মেন সামারিটা লিখতে হবে। অ্যান্সারটা আমরা আরেকবার দেখে নিই, যে ওয়ান্স অর্থাৎ একদা অ্যান ইন্সপেক্টর অফ স্কুল, অর্থাৎ এখানে পরিষ্কার স্কুল অফ ইন্সপেক্টরটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, সেকেন্ড লাইনটা প্রথম লাইনটা একসাথে জুড়ে আছে, অর্থাৎ ওয়ান্স দিয়ে শুরু করতে হবে। এখানে ওয়ান্স অ্যান ইন্সপেক্টর অফ স্কুলস সেট এ স্পেলিং টেস্ট, অর্থাৎ স্পেলিং টেস্ট সেট করেছে ফর দ্য ক্লাস টু রাইট সাম ওয়ার্ড। এখানে পাঁচখানা বলা ছিল, তুমি সাম বললেই কিন্তু আমাদের এখানে ঝামেলা মানে হয়ে যাচ্ছে, টু রাইট সাম ওয়ার্ডস। দ্য টিচার প্রম্পটেড, অর্থাৎ এখানে শিক্ষক মশাই বলে দিচ্ছিলেন দ্য কারেক্ট স্পেলিং টু হিজ পিপলস, অর্থাৎ ছাত্রদের কী বলছিলেন যে তাদের সঠিক বানানটা অর্থাৎ স্পেলিংটা কি প্রম্পটেড করছিলেন, মেন বিষয়টা এখানে হয়ে গেল। দ্য ন্যারেটর, এখানে ন্যারেটর মানে কিন্তু কথক, অর্থাৎ আমাদের এখানে যেখানে দেখতে পাচ্ছি, প্রথমে আবার কোশ্চেনে চলে আসি, এখানে আই বলছে যে আই হ্যাড মিসপেলড ইট, এখানে আই যে ন্যারেটর অর্থাৎ কথক, কথক কী বলছে, কথকের এই লাইনটাকে দুটো লাইনকে একসাথে মার্চ করা আছে, যে দ্য ন্যারেটর রিফিউজ টু বি সো হেল্প, মানে কোনো হেল্পই নেবে না, মানে তিন দুটো লাইনকে একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা লিখলাম, দ্য ন্যারেটর রিফিউজ টু বি সো হেল্প, অর্থাৎ কোনো হেল্পই কি সে ন্যারেটর রিফিউজ করে দিয়েছে। সো হি ফেল্ড ইন দ্য টেস্ট, এখানে মেন পয়েন্ট এই লাইনটা কিন্তু চেঞ্জ হয়নি, আমরা আবার দেখে নিচ্ছি, এখানে বলছে পরের এক্সটেঞ্জাতে আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে অনলি আই হ্যাড বিন স্টুপিড, এই লাইনগুলো একসাথে মিশিয়ে কী বলছে, দ্য টিচার টায়ার্ড লেটার টু বিং স্টুপিড ইট হোম, এখানে বলছে যে এক্সেপ্ট মাই সেলফ আই আর ফাউন্ড হ্যাভ দি স্পেল্ড কারেক্ট, অনলি আই হ্যাড বিন স্টুপিড, অর্থাৎ সবাই বানান ঠিক করেছে কিন্তু আমি বোকা হয়ে গেছি। এই জায়গা থেকে কিন্তু একটা একটা লাইন এখানে উঠে আসছে কি, সো হি ফেলড ইন দ্য টেস্ট, অর্থাৎ সে কী করছে, টেস্টে ফেল করেছে। এইবার আমাদের যে শেষের যে পয়েন্টটা আছে এখান থেকে, আই কুড নট, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আই কুড নট নেভার লার্ন দ্য আর্ট অফ কফিং ইয়ে দ্য ইনসিডেন্ট, আমরা দেখতে পাচ্ছি আই কুড নট নেভার লার্ন দ্য আর্ট অফ কফিং ইয়ে দ্য ইনসিডেন্ট ডিড নট ইন দ্য লিস্ট ডিমিনিস মাই রেসপেক্ট ফর মাই টিচার। এই লাস্টের টিচারের সম্বন্ধে এই লাইনটা থেকে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কিন্তু লাইনটাকে উল্লেখ করতে হবে। প্রথমে দেখতে হবে যে এই যে সামারির যে প্যাসেজটা আছে সেখান থেকে মেন মেন টপিকগুলো নিয়ে কিন্তু আমাদের লিখতে হবে। তা আমাদের লাস্টের যে লাইনটি আসলো অ্যান্সারে কী আসছে, যে দিস ইনসিডেন্ট অর্থাৎ এই ঘটনাটি ডিড নট লেসেন অর্থাৎ কমিয়ে দেয়নি, দিস ইনসিডেন্ট এই ঘটনাটি ডিড নট লেসেন দ্য ন্যারেটরস রিগার্ড ফর দ্য টিচার্স
তাহলে কি দিস ইনসিডেন্ট এই ঘটনাটি ডিড নট লেসেন কমিয়ে দেয়নি দ্য ন্যারেটরস রেগার্ড অর্থাৎ তার যে ন্যারেটর মানে কথকের বিবেচনা ফর দ্য টিচার দ্য টিচারের সম্বন্ধে তার বিবেচনা বা তার সম্মান একটুও কিন্তু তার কমেনি বিকজ কি যে হি নেভার লাইক টু ফাইন্ড ফল্ট উইথ হিজ এল্ডার তার কারণে এই লাস্টের লাইনটা কিন্তু এখানে তোমাদের লিখতেই হবে কারণটা কি যে সে কখনই পছন্দ করতো না যে বড়দের কোনো ভুল খুঁজে বার করা সে পছন্দ করতো না তাহলে আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি এই যে সামারিটা আমরা এখানে লিখলাম এখানে কিন্তু আছে 56খানা ওয়ার্ড আছে তোমরা কিন্তু লেখার পাশে ওয়ার্ড নাম্বারটা এখানে দিয়ে দিও 56 নাম্বারটা এখানে দিয়ে দিও তোমরা দেখতে হবে যে 1/3 অর্থাৎ মোট প্যাসেজে কটা ওয়ার্ড আছে তার 1/3 হচ্ছে কি না তার থেকে 5+ বা 5- গেলেও কোনো সমস্যা নেই তার সময়টা আশা করি বোঝাতে পারলাম তা ভিডিওটি ভালো লাগলে লাইক করে আশা করতে পারি তোমরা নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে।